প্রসূতি মৃত্যু বন্ধে বাংলাদেশি চিকিৎসকের অভিনব পদ্ধতি অনুসৃত হচ্ছে এশিয়ার বহু দেশে। প্রফেসর সায়েবা আক্তার উদ্ভাবিত কন্ডম ক্যাথোডার টেম্পোনেটে এখন ব্যবহৃত হচ্ছে মডেল হিসেবে। শাস্ত্রীয় এই পদ্ধতি এখন দারুণ জনপ্রিয় ইন্দোনেশিয়ায়। নেপাল, ভারত, পাকিস্তান এমনকি পূর্ব তিমুরে গিয়েও প্রশিক্ষণ দিয়েছেন ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের এই সাবেক বিভাগীয় প্রধান। আরও জানাচ্ছেন আহমেদ রেজা। গর্ভের সন্তানকে একজন মা কত না যত্নে পৃথিবীর আলো দেখান, কিন্তু মাতৃত্বকালীন নানা জটিলতায় সেই মমতাময়ী মায়ের জীবন সংকটাপন্ন হয় অনেক সময়, কিছু ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটে। একসময় মাতৃমৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান ছিল বিশ্বে ওপরের দিকে। এর অন্যতম কারণ ছিল প্রসব পরবর্তী রক্তপাত, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় পোস্টপার্টাম হেমারেজ। রক্তপাত বন্ধের চিকিৎসায় প্রসূতির জরায়ু কেটে ফেলা হতো, এতে পরবর্তীতে আর মা হতে পারতেন না রোগী। বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার। দ্রুত বেরিয়ে আসে সমাধানও। কন্ডম ক্যাথেটার টেম্পোনেট ব্যবহারের মাধ্যমে সফলতা পান তিনি, যা বিশ্বব্যাপী সায়েবাস মেথড নামে পরিচিত। এই কন্ডমটাকে একটা ক্যাথেটারের সাথে বেঁধে সেটা জরায়ুর ভিতর ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে স্যালাইন দিয়ে ওটাকে ফুলালাম। ফুলানোর সাথে সাথে অবাক, খুবই বিস্ময়কর যে সাথে সাথে ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। আমার কাছে মনে হলো ইউরেকা, এটা নিয়ে তো আমাদের দেশের মেয়েদের না রক্তকরণ বন্ধ করা সম্ভব, সেটা 2000 সালের কথা। ক্যাথেটারের মাধ্যমে একটি কন্ডম প্রসূতির জরায়ুতে ঢুকিয়ে পানি দিয়ে ফুলিয়ে রক্ত বন্ধ করা হয়। কম খরচে অত্যন্ত কার্যকরী পদ্ধতি এখন বিশ্বের বহু দেশে অনুসরণ করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গায়, উন্নত দেশে তো প্রয়োজন নেই, উন্নত সব দেশে এটা ব্যবহার হচ্ছে। এটা আমার একটা বিশাল সান্ত্বনা এবং আনন্দ যে আমি এই ছোট সাধারণ একটা জিনিস নিয়ে, একটা সাধারণ আইডিয়া, খুব বড় কিছু না কিন্তু, যেটা আল্লাহ আমার মাথায় দিয়েছে, সেটা দিয়ে কত মায়ের মৃত্যু আমরা রোধ করতে সম্ভব হয়েছে। এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বিশ্বের অনেক শীর্ষ মেডিকেল জার্নালে তার এই গবেষণাপত্রটি ছাপা হয়েছে। বিবিসিতে একটি রিপোর্ট করা হয়, কন্ডম বাঁচিয়ে দিতে পারে মায়ের জীবন। বাংলাদেশে একজন চিকিৎসকের আবিষ্কৃত পদ্ধতি সারা বিশ্বের অনেক এবং এশিয়ার অনেক মায়ের জীবন বাঁচাচ্ছে, ফলে আমরা মনে করি যে এই অর্জনটা আসলে বাংলাদেশের। দেশে শতকরা 31% মাতৃমৃত্যু হতো এই প্রসব পরবর্তী রক্তক্ষরণে। মাত্র 100 টাকা খরচে এ পদ্ধতি ব্যবহারের ফলে তা অনেকটাই কমে এসেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।